যেখানে সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে যেখানে লেখা আছে অভয়ারণ্য এলাকায় পিকনিক নিষিদ্ধ, মানে এখানে পিকনিক করা যাবে না কিন্তু ঘোরা যাবে, এখানে আমরা এসে ঘুরতে পারো, অনেক মজা করতে পারো, কিন্তু পিকনিক স্পট নয় এটা, এটা একটা অভয়ারণ্য পার্ক। আর হ্যাঁ, আরও অনেক কিছু এখানে বোর্ড বানিয়ে বানিয়ে লেখা আছে, এর মধ্যে লেখা আছে বন্য প্রাণীদের বাঁচতে দিন, তার মানে বন্য প্রাণীদের কোনো ধরনের আঘাত করা বা বন্য প্রাণীদের সাথে কোনো ছেড়খানি করার জন্য একদম নিষিদ্ধ করা আছে এখানে। শুধু এখানে দিয়েই নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গাতে বন্য প্রাণীদের কিন্তু একদমই আঘাত করা আমাদের ঠিক নয়, ওরা আমাদের প্রকৃতির ভারসাম্য বা সামঞ্জস্য বজায় রাখে, তো ওদেরকে অবশ্যই আমরা সেফ রাখবো। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্রেশ ব্লগ। সো আজকের ব্লগে নতুন কিছু দেখানোর জন্য আমি চলে এসেছি ধর্মনগর থেকে রোয়াতে। তো আজকে যা দেখাবো তোমাদের তা হচ্ছে রোয়া পার্কে আমি এসেছি, তো চলো ভেতরটা কেমন তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। সো ফ্রেন্ডস, আজকে যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হলো রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই জায়গাটা 0.86 স্কোয়ার ফিট কিলোমিটার জায়গা নিয়ে পানিসাগর সাবডিভিশনের নর্থ ত্রিপুরায় অবস্থিত। এটা আমাদের ত্রিপুরার একটা অন্যতম অভয়ারণ্য, এখানে দেখার মতো অনেক কিছু আছে। তাহলে চলো তোমাদেরকে দেখাই আর একটু মজা করি সবাই মিলে। তো আজকে আমি, ভাই আর আমার হাজব্যান্ড, আমরা এই তিনজনই এসেছি এই পার্কে। আর এইখানে দেখতে পাচ্ছ হয়তো আই লাভ রোয়া লেখা। এই পার্কটার ঠিক এন্ট্রি পয়েন্টেই বড় করে একটা ম্যাপ দেওয়া আছে যা আমাদের টুরিস্টদের ঘুরতে সুবিধার জন্য দেওয়া হয়েছে, যাতে ওরা এই ম্যাপটা দেখে ঘুরতে পারে আর রাস্তা না গুলিয়ে ফেলে। তার জন্য আমাদের এই অভয়ারণ্যে আছে পুরনো অনেক মূল্যবান গাছ, আছে পশু পাখি, আর আছে কিছু লুপ্তপ্রায় বানর প্রজাতির স্ট্যাচু। তার পাশে সবার ডিটেলসে জানার জন্য নোটপ্যাড দেওয়া আছে যাতে আমাদের টুরিস্টদের বুঝতে সুবিধে হয়। অনেক কিছুই তো জানা হলো, এবার একটু মজা করা যাক তোমাদের সাথে। একদম কিরে খেয়ে ফেলবি নাকি আমাকে? বুড়ো আঙ্গুল দেখাচ্ছে আমাদেরকে, ঠেঙ্গা হবে। এ মা, লেজটা কত বড়! এই যে পাপ্পি দিয়ে দিলাম। আরে বাবারে ভাই, কি ভাই তোর বউ, বউটাকে কি এরকম দেখতে আনবো? পুরো পার্কটা জুড়ে আমি আর শুধু ভাই, একবার এদিক ছুটছি তো একবার ওদিক ছুটছি, কাউকে দেখতে পাচ্ছি না, কারণ আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম যেতে যেতে আর সবাই বেরিয়ে পড়েছে। আমরা শুধু আধ ঘন্টার জন্য গেছিলাম এখানে। পরিশ্রান্ত হলে প্রচন্ড ভালো একটা বসার জায়গা আছে। প্রেম করারও অনেক ভালো জায়গা এটা, যারা যারা প্রেম করতে চাও অবশ্যই রোয়া পার্কে চলে এসো। এই জায়গাটা কি হবে ঠিক বলতে পারছি না, কিন্তু বন্ধ আছে, এটা এখনো চালু হয়নি, তবে তোমরা কিছুদিন পরে আসলে হয়তো এটা চালু হতে পারে। অনেকগুলো ঝাউ গাছ এখানে, আর এই পার্কে এসে দেখো এই বুড়োটা বাচ্চা হয়ে গেছে। এ বুড়ো, বুড়ো, এই আর একটা খোকা, বুড়ো খোকা হয়ে গেছে। দে না রে, আরে বাবালে।
যাচ্ছি না, আর একটা রাস্তা আছে ওইদিকে যাই, আর দেখি এদিকে একটা টাওয়ার আছে, তো দেখি ওইটাতে উঠতে পারি কিনা। সময়ও অনেকটা কম আমাদের, তো যাচ্ছি দেখি। আর না হাঁটতে হাঁটতে অভ্যাসটা এত খারাপ হয়েছে যে হাঁটার কথা শুনলে না মাথাতে যেমন বাজ ভেঙে পড়ে, তো অনেকটা জায়গা হাঁটতে হবে কিন্তু। সো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই যে এটা হয়তো চিলড্রেন পার্ক হবে, তোমরা পরে কখনো এলে দেখতে পাবে। এই যে কি যেন হচ্ছে, এটা অনেকটা টাওয়ার টাইপের। সো এতগুলো সিঁড়ি আমাকে এবার নামতে হবে, সেটা ভাবা যায়? তো বোট রাখা আছে, এবার বোটিং এর জন্য ওরা হয়তো রেডি। কি যাবে বোটিং এ? না আমি আসবো। লক করা, তুমি কিভাবে বোট চালাবে, কিভাবে চালাবে, লক করা তো। কি রে, আমাদের কপালটাই খারাপ এতটুকু। এ রাম, গ্লাসটা ভেঙে গেল। কি রে, লঙ্কা কিরে একটু কমিয়া করবি তো। সত্যি কথা বলতে যেটা, আমার ভাই আমার ছোট, কিন্তু সে এভাবে আমাকে টেক কেয়ার করে যেমন ও আমার বড় দাদা। এরকম ভাই যাতে প্রত্যেকের ঘরে ঘরে থাকে, তাহলে আর বন্ধুর কোনো চিন্তাই থাকবে না। আর সত্যি বলতে আমার ছোট ভাই আমার খুব আদরের। আজকের জন্য আমার ঘোরাটা এখানে শেষ হয়ে গেছে, কারণ টিকিট কাউন্টার থেকে কল এসেছে যে যেতে হবে 5টার উপর বাজে, আর এবার বেরিয়ে পড়তে হবে। এখানে একটা টাওয়ার আছে, তো এখানে যেতে পারলাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না, কারণ আমি ঘর থেকে বেরোতে এতটা দেরি করে ফেলেছি যে, আর এখানে এসে অনেক লেটে ঢুকেছি, তো পারমিশন দিচ্ছে না ওরা টাওয়ার অবধি যাওয়ার জন্য, অনেকটা হেঁটে যেতে হবে। তো আরও যখন কখনো আসবো, তোমাদের লাইক কমেন্টের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আমি এখানে আবার আসবো কি আসবো না। তো তোমরা যদি আরও দেখতে চাও টাওয়ারটা, যদি আরও ভালো করে দেখতে চাও, জানতে চাও, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি আবার এখানে উপস্থিত হয়ে যাব তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, নতুন নতুন জায়গায় ঘুরতে বা আমার সাথে আরও আরও ঘুরতে তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে, সাথে থাকবে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। তাহলে টাটা, বাই বাই, আজকের জন্য এই পর্যন্ত। উড়া চলা যায় রে, যাহা নাহি জানা থাই ওই চলা হাই রে, উমর কায়ে তারা মারা সমঝ না পায় রে, জুবা পে জো মোহ মায়া নামতে লাগায় রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। ভেদ যায় দিবারে, প্রেম কই সিধে লাগে।